নমস্কার। 2018 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 12ই মার্চ থেকে। দ্বিতীয় দিন অর্থাৎ 13ই মার্চ ইংরাজি পরীক্ষা। স্বাভাবিকভাবেই ইংরাজি সম্পর্কে ছাত্রছাত্রীদের একটা ভয়, টেনশান, এই সমস্ত কাজ করে যায়। কিন্তু আজকে আমরা যে আলোচনাটা করব, সেই আলোচনাটার মাধ্যমে ছাত্রছাত্রীরা যদি মনোসংযোগ দিয়ে সেই আলোচনাটি শোনে, আশা রাখব ইংরাজি পরীক্ষা সম্পর্কে ভয়ভীতি দূর করতে এই আলোচনা যথেষ্টই তাদের সহায়তা করবে। প্রথমে সমস্ত ছাত্রছাত্রীদের আমি আগাম শুভকামনা জানাই। তোমাদের সবার পরীক্ষা নিশ্চিতভাবে ভালোই হবে। নিজেদের মনোসংযোগ তোমরা ধরে রেখো এবং আত্মবিশ্বাস বজায় রেখো পরীক্ষার হলে, এবং কিছু সরল কিছু টিপস ফলো করলে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য। যেমন পরীক্ষার শুরুতেই তোমরা জানো যে 15 মিনিট আগে তোমাদের হাতে প্রশ্নপত্রটি তুলে দেওয়া হবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই তোমরা অযথা কী কী প্রশ্ন আসলো সেটা দেখার জন্য যথেষ্ট বিচলিত হবে না, বরঞ্চ তার আগে তোমরা যেটা করবে খুব মনোযোগ দিয়ে, আমি 2017 সালের প্রশ্নপত্রটি দিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথমেই তোমরা নিজেদের অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড, এটা প্রত্যেক দিন পরীক্ষার হলে মনোযোগ দিয়ে নিয়ে যাবে মনে করে, এটা ভীষণ প্রয়োজনীয়। কারণ অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কিন্তু তোমাদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না, এটা মনে করে প্রত্যেক দিন নিয়ে যাবে। এবং তারপর 13ই মার্চ তোমরা যখন হাতে ইংলিশ প্রশ্নপত্র পাবে 15 মিনিট আগে, অযথা প্রশ্ন কী আসলো না আসলো সেই নিয়ে বিচলিত না হয়ে প্রথমেই শান্ত মাথায় তোমরা যেটা করবে, নিজেদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো যথাস্থানে লিখবে। শুরুতেই দেখো রোল এবং নাম্বার বলে লেখা রয়েছে প্রশ্নপত্রের ওপরেই, তোমাদের এই জায়গাটা ফিল আপ করতে হবে। নিজেদের অ্যাডমিট কার্ড দেখে রোল আগে লিখবে এখানে, ঠিক তারপরে নাম্বার যে অংশটুকু, নাম্বার অংশটুকু এখানে লিখবে, তারপরে তোমাদের নাম লেখার জায়গা রয়েছে, নামটার প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটারে লিখবে এবং নাম লেখা হয়ে যাওয়ার পর একটা স্পেস দিয়ে নিজের টাইটেলটা লিখবে, সেইভাবে আর কি নাম লেখাটা কমপ্লিট করতে হবে। তারপর রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা শুরুতে লিখবে, তারপরে অফ বলে একটা সাল লেখার জন্য জায়গা রয়েছে, এটা তোমরা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একদম নিচের দিকে দেখবে একটা সাল লেখা থাকে, সেই সালটা দেখে এখানে লিখে দেবে। এই অনুযায়ী তোমাদের প্রথমেই কাজ হচ্ছে, প্রথম করণীয় কাজ এই খাতাটায় ঠিকঠাক নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাকভাবে লিখে ফেলা। লেখার পরে তোমরা একবার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে এটা মিলিয়ে নেবে যে সব ঠিকঠাক লেখা হলো কিনা, কারণ এটা কিন্তু পরীক্ষার হলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এরপরে তোমরা যেটা করবে, প্রশ্নপত্র যখন খুলবে স্বাভাবিকভাবেই তোমাদের বিভিন্ন রকম কোন সেকশন থেকে কী কী প্রশ্ন আসলো না আসলো সেটা দেখার একটু ইচ্ছা তো জাগবেই এবং মনের মধ্যে একটু ভয় কৌতূহলও কাজ করবে। তো প্রশ্নপত্র কীরকম কী ডিভিশন হয় সেই সম্পর্কে এবার একটু বলি। তোমরা জানোই ইতিমধ্যে বিভিন্ন মক টেস্ট হোক বা বিভিন্ন প্রশ্নপত্র তোমরা ফিল আপ করেছো এবং টেস্ট পরীক্ষা দিয়েই তোমরা আজকে এখানে দাঁড়িয়ে। তো তবুও বলি আরেকবার, আমাদের ইংরাজি প্রশ্নপত্র মূলত 90 নাম্বারটি। আমাদের প্রশ্নপত্রটি মূলত 3টে সেকশনে ভাগ করা থাকে। প্রথম হচ্ছে সেকশন এ, সেকশন এটা রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনে তোমরা জানো সিন এবং আনসিন দুটো পার্ট থাকে। সিন এবং আনসিনে 20-20 করে মোট 40 নাম্বারের প্রশ্ন থাকে। তারপরে হচ্ছে আমাদের সেকশন বি, সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি, গ্রামার পার্টে 12 নাম্বার এবং ভোকাবিউলারি পার্টে 8 নাম্বার, এই মিলে সর্বমোট 20 নাম্বার গ্রামার এবং ভোকাবিউলারিতে। এবং সেকশন সি সর্বশেষ রাইটিং স্কিল, রাইটিং স্কিলের ওপর 3টে প্রশ্ন থাকে, কোনো রকম কোনো অর থাকে না, 3টে প্রশ্নে 3×10=30, পূর্ণ মান 30 রাইটিং স্কিল। এই হচ্ছে আমাদের 90 নাম্বারের ডিভিশন। এরপর ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন জাগে যে স্যার কোন দিক থেকে আমরা শুরু করলে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রশ্ন নির্বিঘ্নে উত্তর করতে পারবো, আমাদের কোথাও কোনো রকম টেনশন আসবে না। তো এই ক্ষেত্রে বলবো যে প্রথমেই তোমরা যেটা করবে, নিজেদের আয়ত্তের মধ্যে থাকা যে প্রশ্নগুলো সেইগুলো আগে ফিল আপ করার চেষ্টা করবে। যেমন সিন থেকে যে প্রশ্নগুলো আসবে, সিনটা তোমরা প্র্যাকটিস করতে করতে জানো যে কীভাবে কীরকম কী প্রশ্ন আসে, মাল্টিপল চয়েস প্রচুর পরিমাণে থাকে, বা মূল কথা তোমাদের জানা জিনিস সিনের ব্যাপারটা। তো প্রথমেই তোমরা সিনের প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করে ফেলবে। সিনের প্রশ্ন উত্তর কমপ্লিট করার পরে আমি তোমাদের উপদেশ দেবো, তোমরা আনসিন পার্টটা একটু বাদে করো। আনসিন পার্টটা একটু বাদে করে শুধুমাত্র সেকশন বিতে গ্রামার পার্টটা একটু আগে করে নাও। সিন করে নেওয়ার পরই গ্রামার পার্টে যে 12 নাম্বার থাকে সেই 12 নাম্বারের উত্তর তোমরা আগে করো। তারপর রাইটিং স্কিল যে 3টে থাকবে তার কোনোটা যদি মনে হচ্ছে যে তোমার একদম কমন পেয়ে গেছো, কমন পেলে তো মনে আনন্দই জাগে, তো কোনোটা যদি দেখা যাচ্ছে একদম 3টের মধ্যে এই একটা হুবহু আমি একদম
পেরে যাব বা এটা আমার আয়ত্তের মধ্যে, এটা আমি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করেছি। তো সেইটাও আগে করে নাও, তোমার আয়ত্তের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সবার আগে কমপ্লিট করো। কমপ্লিট করার পরে এইবার চলে আসো তুমি আনসিনে প্রশ্ন উত্তর করার জন্য। কারণ কি, আনসিন প্যাসেজটা কিন্তু তোমার অপরিচিত একটা প্যাসেজ হবে, সেটা প্রয়োজনে তোমার একবারের জায়গায় দুবার পড়তে হবে। তুমি দুবার পড়েও মানে না সঠিক পুরোপুরি ক্লিয়ার হলো এমনটা নাও হতে পারে, সেক্ষেত্রে তিনবার পড়তে হবে, তোমার হাতে সময়টা থেকে যাবে। কারণ তুমি যা যা পারতে সেগুলো সব তোমার কমপ্লিট হয়ে গেল, এবার তুমি আনসিন পড়ার পিছনে একটু বেশি সময় দাও। আনসিন পার্টটা, আনসিনের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা মূলত কোনো নিউজ পেপার থেকে একটা রিপোর্ট তোলা থাকে, সেটা তোমরা বেশ কয়েকবার ভালো করে পড়ো। এবং এই পড়ার সময় বলবো হাতে একটা পেন্সিল রেখো, পেন্সিল রেখে আনসিন প্যাসেজের যে যে শব্দগুলো তোমাদের একটু কঠিন বলে মনে হচ্ছে সেই সেই শব্দগুলোর তলায় দাগ দিতে থাকো। প্রশ্নপত্রটা পড়ার সময়, প্যাসেজটা যখন পড়ছো তখনই নিচে নিচে দাগ দিয়ে রাখো যে কোন কোন শব্দগুলো একটু কঠিন বলে মনে হচ্ছে প্রথমবার পড়ার সময়। দ্বিতীয়বার যখন পড়ছো, দ্বিতীয়বার পড়ার সময় একটু আন্দাজ করার চেষ্টা করো যে ওই শব্দগুলোর পসিবল মিনিং কী কী হতে পারে, কী বলতে চাইছে কী হতে পারে, একটা আন্দাজ করে নাও। তবে তোমার দেখবে যখন ভোকাবিউলারি পার্টটা করতে হচ্ছে, আমরা যেটা বললাম সেকশন বিতে গ্রামারের পাশাপাশি ভোকাবিউলারি পার্ট থাকে, যেখানে তোমরা জানো যে আনসিন প্যাসেজ থেকে চারটে সিমিলার ওয়ার্ড বাঁচতে হয়, যেটা আরেকটা ছাত্রছাত্রীদের কাছে একটু টেনশনের জায়গা যে এই চারটে সিমিলার ওয়ার্ড আমি কী করে পারবো, যা লিখবো সব ঠিকঠাক হবে কি না বা চারটে ঠিকঠাক খুঁজে পাবো কি না। এর জন্যই মূলত বলবো তোমরা আনসিন প্যাসেজটা পড়ার সময় হাতে পেন্সিল দিয়ে আগে কঠিন শব্দ যেগুলো লাগছে সেগুলো একটুখানি দাগিয়ে রাখো। এরপর তোমরা আগে আনসিনের প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করে ফেলো ধীরে ধীরে, প্যাসেজ ভালো করে পড়ে আনসিনের প্রশ্নপত্র যখন কমপ্লিট হয়ে গেল তারপর তোমরা ভোকাবুলারি সেকশনে যে চারটে সিমিলার ওয়ার্ড বের করতে হয় আনসিন প্যাসেজ থেকে সেগুলো একটুখানি পার্টস অফ স্পিচ অনুযায়ী, এটা সবচেয়ে বড় কথা, পার্টস অফ স্পিচ অনুযায়ী তোমরা মেলানোর চেষ্টা করবে। অর্থাৎ তোমার কোনো একটা শব্দ, ধরো একটা উদাহরণ দিই, ব্রেভলি, ব্রেভলি শব্দটা তোমরা জানো যে এলওয়াই থাকলে শেষে সাধারণত শব্দটা অ্যাডভার্ব হয়, তো ব্রেভলি শব্দটা যখন কোনো সিমিলার খুঁজতে দিয়েছে মনে রেখো সেটা সিমিলার কোনো দিনই কোনো একটা ভার্ব হবে না। তুমি যে শব্দগুলো দাগিয়েছো তার মধ্যে ধরো একটা ভার্বও দাগিয়েছো যেটা শেষে তুমি দেখতে পাচ্ছ ইডি রয়েছে, কিন্তু তার মানেটা তোমার জানা নেই, তুমি মনে মনে ভাবছো হয়তো ব্রেভলির মানে এটা হলেও হতে পারে, জেনে রেখো হবে না। কারণ ব্রেভলিটা যেহেতু অ্যাডভার্ব, ওর সিমিলার ওয়ার্ড এমন কোনো শব্দ হবে যেটা কিনা অ্যাডভার্বই হবে, ফলত তুমি প্যাসেজের মধ্যে দেখা যায় আরেকটা শব্দ দাগিয়েছো, সেই শব্দটা কারেজাসলি, তুমি হয়তো সেই কারেজাসলি শব্দটার মানে জানো না, কিন্তু তুমি একটা আন্দাজ করতেই পারো যে ব্রেভলি শেষে যখন এলওয়াই রয়েছে মানে এটা অ্যাডভার্ব, আবার কারেজাসলি শেষেও আমি দেখতে পাচ্ছি এলওয়াই রয়েছে এটাও একটা অ্যাডভার্ব, ফলত ওই ব্রেভলি সিমিলার কিন্তু কারেজাসলি হতে পারে, এই একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। ফলত ছাত্রছাত্রীদের বলবো ভোকাবুলারি সেকশনে তোমরা যে সিমিলার ওয়ার্ডগুলো করবে সেটা অবশ্যই পার্টস অফ স্পিচের ওপর ভিত্তি করে। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস এখানে আমি দেব যে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, এত বছর ধরে মাধ্যমিকে যে প্রশ্নপত্রগুলো আমরা দেখেছি সেগুলো যদি পরপর পর্যালোচনা করি, একটা ছোট্ট টিপস, এটা হয়তো অনেকেরই জানা থাকে না কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সিমিলার ওয়ার্ডগুলো খুঁজতে দেয় সেগুলো কিন্তু সাধারণত প্যাসেজে ঠিক পরপর পরপর থাকে। আমার মানে কথার কথা ধরে নিচ্ছি যে প্রথম যে সিমিলার ওয়ার্ডটা খুঁজতে দিয়েছে সেটা আমি ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে পেয়ে গেছি, দেখা যাচ্ছে সেকেন্ড যে সিমিলারটা সেটা কিন্তু তার পরেই থাকবে, তার পরের দু তিন লাইন বাদে হোক তার পরেই থাকবে। থার্ড যেটা খুঁজতে দিয়েছে সেটা দেখা যাচ্ছে আমি থার্ড প্যারাগ্রাফে গিয়ে পেলাম বা সেকেন্ড প্যারাগ্রাফে গিয়ে পেলাম। ফোর্থ যেটা সেটা কিন্তু এর আগে সাধারণত থাকে না, বিগত বছরগুলিতে আমরা মাধ্যমিকের প্রশ্নপত্র যদি চর্চা করি তবে কিন্তু আমরা এটাই দেখতে পাই, সেটা দেখা যাবে তারও পরে থাকবে। থার্ড যে সিমিলারটা খুঁজে পেয়েছি ফোর্থটা সাধারণত দেখা যায় তার পরেই থাকে, এইভাবে কিন্তু বিন্যাসটা মূলত বিগত বছরগুলিতে ছিল। ফলে তোমাদের যদি কোথাও কনফিউশন হয় এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে পারো, ধরে নিতে পারো যে মোটামুটি পরপর করেই আমার ওই সিমিলার ওয়ার্ডগুলো থাকবে। ফলত এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের ভোকাবুলারি সেকশনটা নিঃসন্দেহে কাটিয়ে উঠতে পারো অসুবিধাগুলো। ছোট করে বলি, মূলত মাথায় রেখো পার্টস অফ স্পিচের ওপর ভিত্তি করেই তোমাদের শব্দগুলো খুঁজতে হবে, এবং যে যে শব্দগুলো প্রথমেই বললাম পেন্সিল দিয়ে প্যাসেজটা দাগাবে, ওই পেন্সিল দিয়ে যদি একবার দাগাও দেখবে চারটে শব্দের মধ্যে তিনটে শব্দ তোমার ওই পেন্সিলে দাগানো শব্দের মধ্যেই রয়েছে, এটা হয়েই যায় অনেক সময়, ছাত্রছাত্রী অন্তত তাই বলে যারা এই মেথডটা ফলো করে।
একটা দুটো আর একটু ভালো করে প্যাসেজটা পড়লে নিঃসন্দেহে পেরে যাবে, এবং দেখবে এই চারটে সিমিলার ওয়ার্ড খুঁজতে হয়তো তোমার খুব বেশি কষ্টই হলো না। আরেকটা কনফিউশন তোমাদের মধ্যে থেকে থাকে যে ট্রু ফলসের যে সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের লিখতে দেয়, ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্টে কি আমার সবসময় সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে নাকি ডট ডট দিলে কি কেটে দেবে? এর একটা ভয় ভীতি কাজ করে যায় যে কোনটা সঠিক, বা আমি যদি ডট ডট বেশি দিচ্ছি সেক্ষেত্রে কি কেটে দেবে, এরকম একটা ভয় ভীতি কাজ করে। এই সম্পর্কে একটা তোমাদের স্পষ্ট ইনস্ট্রাকশান দিই, ট্রু ফলসের যে প্রশ্নটা দেওয়া থাকে প্রশ্নের ওপরটা ভালো করে পড়বে, নির্দেশিকাটা যদি ভালো করে পড়ো, নির্দেশিকার মধ্যেই দেখবে দেওয়া থাকে যে তোমাদের কমপ্লিট সেন্টেন্স লেখার দরকার নেই, তুমি চাইলে ওয়ার্ড বা ফ্রেজ বা পার্ট অফ এ সেন্টেন্সও তুমি কিন্তু কোট করতে পারো। তার জন্য সম্পূর্ণ সব ক্ষেত্রে যে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা যেটা মনে রাখবে, ডট ডট তোমরা অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু ডট ডটটা এইভাবে ইউজ করবে না। ধরো একটা উদাহরণ দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, একটা সেন্টেন্স সাপোজ লেখা আছে দ্য অ্যাক্সিডেন্ট কিল্ড 30 পিপল, এটা ট্রু না ফলস প্যাসেজের কোনো একটা লাইন থেকে তোমার খুঁজে বের করতে হবে। তুমি প্যাসেজের যে লাইনটা দেওয়া রয়েছে সেই লাইনটায় হয়তো এরকম একটা লাইন দেওয়া ছিল, দেয়ার ওয়াজ এ হেড অন কলিশন বিটুইন এ লরি অ্যান্ড এ অটো অ্যান্ড দিস অ্যাক্সিডেন্ট কিল্ড 2 পিপল, সাপোজ এরকম একটা লাইন ছিল। তো তুমি দেখতে পেলে যখন একই জায়গায় বলেছিল যে 30 জন মানুষ মারা গেছে, নিশ্চয়ই সেটা হয়নি, 2 জন মারা গেছিল, স্বাভাবিকভাবেই প্রশ্নটা উত্তর হবে ফলস। কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা তুমি টুকতে গিয়ে কী করলে, শুরুতে লিখে দিলে দেয়ার ওয়াজ দিয়ে লিখে ওইটুকু লিখে ডট ডট দিয়ে লিখে দিলে 2 পিপল, তুমি ভাবলে যে এই তো আমি ডট ডট দিয়েছি লাইনটা আমার তোলা হয়ে গেল। এইভাবে করলে কিন্তু হবে না, ডট ডট তুমি দিতে পারো শুরুর দিকে দিয়ে দাও, শুরুর দিকে ডট ডট দিয়ে লিখে দাও শেষে যে পার্টটা লেখা রয়েছে দিস অ্যাক্সিডেন্ট কিল্ড 2 পিপল, অবশ্যই ওই জায়গাটুকু যেন তোমার সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় তোলা থাকে। প্রথম পার্টটা দেয়ার ওয়াজ এ বিটুইন এ লরি অ্যান্ড অটো অতটা ওইটা হয়তো ইম্পর্টেন্ট না, ওইটা দরকার নেই, ওই জায়গায় তুমি টোটালি ডট 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 দিয়ে শুরু করো। কিন্তু সেকেন্ড পার্টটা এই অ্যাক্সিডেন্টে কতজন মানুষ মারা গেল সেটা কিন্তু আমার প্রশ্নের উত্তরটা ঠিক না ভুল সেটা নির্ধারণ করে দিচ্ছে, ফলত ওই পার্টটা কিন্তু ঠিকঠাকভাবে পুরোটাই টুকতে হবে। এমনটা আমরা কখনোই করব না যে লাইনের শুরুর দুটো শব্দ টুকলাম, মাঝখানে ডট ডট দিয়ে দিলাম আর লাস্টের একটা শব্দ টুকে ছেড়ে দিলাম, সেটা করা কিন্তু ঠিক নয়, সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পাবে না। তোমাদের যেটুকু সাপোর্টিং স্টেটমেন্টের জন্য দরকার সেটুকু অবশ্যই কিন্তু টুকতে হবে। এর পরের বিষয় সিন, সিন পার্টে কোন কোন প্যাসেজগুলো তোমাদের একটু ভালো করে নজর দেওয়া দরকার। গত বছর জানো তো আমরা 2017 সালে আওয়ার রানওয়ে কাইট প্রোস পার্ট থেকে এসেছিল এবং পোয়েম পার্ট থেকে তোমার ফেবেল এসেছিল, তো এই দুটো এই বছরের জন্য হয়তো আর খুব বেশি ইম্পর্টেন্ট না। এই দুটোকে বাদ দিয়ে তোমাদের যে বাদবাকি 6টা পিস রয়েছে সেগুলো প্রত্যেকটাই তোমরা একটু চেষ্টা করবে ভালো করে ফলো করার, তার মধ্যে বিশেষত ফাদার সেলফ এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু প্রোস পার্টের জন্য, এবং পোয়েমের জন্য তোমরা আওয়ার ওন ট্রু ফ্যামিলি এবং সি ফিভার, এই দুটো কবিতা একটু ভালো করে নজর দিয়ে দেখে যেও। আশা করি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রগুলো পেলে সুবিধা হবে। এরপর আসি আমরা গ্রামার সেকশানে। গ্রামারের ক্ষেত্রে কী কীভাবে বা কী কী জিনিস ফলো করলে আমাদের গ্রামারে একটু ভুল না যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গ্রামারে তোমরা কী করবে, শুরুতেই তোমাদের দেখবে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বের ওপর একটা প্যাসেজ দেওয়া থাকে, মাঝে মাঝে ব্ল্যাঙ্কস থাকে, তোমরা যেটা প্রথমেই করবে ওই প্যাসেজটা কিন্তু দেখে হট করে একটা টিক দিয়ে বসিয়ে দিলাম এমনটা করবে না, পুরো প্যাসেজটা ব্ল্যাঙ্কসটা রেখেই পড়ো, 2-3 বার পড়ো, পড়ে আইডিয়া নেওয়ার চেষ্টা করো যে প্যাসেজটা কোন টেন্সে দেওয়া আছে। যে টেন্সে দেওয়া আছে খেয়াল রাখবে সামগ্রিক প্যাসেজটা একটা নির্দিষ্ট টেন্স মেনটেন করেই কিন্তু পড়তে হয়। তুমি প্যাসেজের কোথাও পড়তে গিয়ে দেখছো সেকেন্ড লাইনে লেখা আছে লাস্ট নাইট, তো লাস্ট নাইট মানেই স্বাভাবিকভাবে সেটা পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স মানে টোটাল প্যাসেজটাই দেখবে ভালো করে পড়ে দেখবে যে সম্ভবত পাস্ট টেন্সেই হয়ে যাবে। কোথাও যদি ইনভার্টেড কমা থাকে সেখানে কিন্তু প্রয়োজনে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা গেলেও যেতে পারে, এটা ভালো করে দেখবে। ফলত প্রথম থেকেই পুরো প্যাসেজটা ব্ল্যাঙ্কসটা রেখেই আগে পড়বে, ভালো করে আইডিয়াটা নেওয়ার চেষ্টা করবে যে কোন টেন্সে ইনফরমেশানটা দিতে চাইছে, সেই অনুযায়ী তোমরা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব যদি করো নিঃসন্দেহে তিনটেই ঠিক হবে, কোনো ভুল হওয়ার জায়গা নেই। আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রেও একই কথা বলবো, এখানেও তোমাদের 3টে ব্ল্যাঙ্কস থাকবে, 3টে ব্ল্যাঙ্কসের জন্য তোমরা আগে প্যাসেজটা মন দিয়ে পড়বে, যেটুকু ছোট্ট একটুখানি 1 লাইন 1.5 লাইন 2 লাইন এরকম থাকে সেটা ভালো করে পড়বে, পড়ে তারপরে ধীর স্থির মাথায় আর্টিকেল প্রিপোজিশন ভাবনা চিন্তা করে লেখো, কোনো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই।
ডু অ্যাজ ডিরেক্টেড পার্টের জন্য বলবো, প্রত্যেক বাড়ি অ্যাভারেজ আমরা দেখতে পারি ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন কিন্তু একটা করে আসেই, খুব কঠিন আসে না, সহজই আসে। ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন কিন্তু কমন, তিনটে প্রশ্নের মধ্যে দুটো কমনই। থার্ড কোয়েশ্চেনের জন্য 2017 সালে এসেছিল একটা জয়েনিং। এবছরটায় আমার যেটা মনে হয় ট্রান্সফরমেশনটা একটু বেশি ইম্পর্টেন্ট। তোমরা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ কী করে ট্রান্সফরমেশন করা যায়, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে ট্রান্সফরমেশন করা যায়, বা ডিগ্রি চেঞ্জ, এই তিনটে টপিকের দিকে কিন্তু একটু ভালো করে নজর দিয়ে যাবে। এগুলো কিন্তু 2018 সালের জন্য নিঃসন্দেহে ভীষণ ইম্পর্টেন্ট। এই করলে তোমাদের মোটামুটি 12 নম্বরের যে গ্রামার পার্টটা থাকে সেই পার্টটায় তোমরা ওভারকাম করতে পারো এবং 12-তে 12 পেতে পারো। আর একটা পার্ট যেটা থেকে যাকে গ্রামারের মধ্যে শেষে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ছাত্রছাত্রীরা নিয়মিত প্র্যাকটিস করে এবং টেস্ট পেপার থেকে তোমরা নিঃসন্দেহে করেছো, ফলত গিয়ে নতুন সেইভাবে পাবে বলে আমার মনে হয় না। তোমরা যা প্র্যাকটিস করেছো আশা রাখতেই পারো, সেই রকমই ফ্রেজাল ভার্ব তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে নিঃসন্দেহে পাবে। যেটা মাথায় রাখতে হবে, ওই প্রশ্নপত্রে দেওয়া ফ্রেজাল ভার্বের, আমি তোমাদের একটু প্রশ্নটা যখন সামনে রয়েছে তোমাদের দেখাই, ফ্রেজাল ভার্বটা থাকে এই জায়গাটায়। রাইটিং সেকশন শুরু হচ্ছে, রাইটিং সেকশনের ঠিক আগে এই যে ফ্রেজাল ভার্ব দেওয়া থাকে এর পাশে খেয়াল করো প্রশ্নটা রয়েছে, নিচে অপশান দেওয়া রয়েছে ফ্রেজাল ভার্ব, এবং ডান দিকে বক্স করে দেওয়া রয়েছে। আমাদের কি করতে হয়, এই বক্সের মধ্যে সঠিক ফ্রেজাল ভার্বটা এখান থেকে সিলেক্ট করে লিখতে হবে। যেটা মনে রাখতে হবে অবশ্যই, যে সঠিক টেন্সটা আমরা ব্যবহার করব। ছাত্রছাত্রী এক্ষেত্রে একটা ভুল করে থাকে, তোমাদের সতর্ক করছি, নিঃসন্দেহে যারা আজকে অনুষ্ঠানটা দেখছো তারা এর দ্বারা উপকৃতই হবে। সেন্টেন্সটা ভালো করে পড়বে, অনেকেই করে কি, যেটুকু অংশ আন্ডারলাইন্ড রয়েছে শুধু সেটুকু দেখেই একটা উত্তর বসিয়ে দিল। কীরকম সেন্টেন্সটা, হয়তো সাপোজ এরকম দেওয়া ছিল, আই হ্যাভ রেড দ্য বুক। শুধু আমরা যদি রেডের দিকে তাকাই কেউ ভাবতে পারে ওইটা বুঝি প্রেজেন্ট টেন্সে আছে, বাদবাকি সেন্টেন্সটা আর পড়ে দেখলো না, পাশে লিখে দিল গো থ্রু, সেটা কিন্তু ভুল, লেখা যাবে না। তুমি সেন্টেন্সটা, হাতে তো সময় রয়েছে, সেন্টেন্সটা পুরোটা পড়ে দেখো, লেখা আছে কিন্তু আই হ্যাভ রেড দ্য বুক, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ব্যবহৃত হয়, ফলত ওই জায়গায় কিন্তু উত্তর গো থ্রু হবে না, গান থ্রু হবে। এটা কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে, টোটাল সেন্টেন্সটা পড়বে, সেন্টেন্সটা পড়ে সঠিক ফর্ম যেটা হবে সেটা শুধুমাত্র এই বক্সের মধ্যে লিখতে হবে, তবেই কিন্তু ফ্রেজাল ভার্ব তোমরা 3-3 পেতেই পারো। তো এইভাবে ধীরে ধীরে এগোতে হবে। এরপরে আমাদের যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে, আমরা রাইটিং স্কিলটা কী করব, রাইটিং স্কিলটা কোন কোন দিকটা ভালো করে ফলো করলে ভালো হয়। তোমরা জানো রাইটিং স্কিলে 3টে প্রশ্ন আসে, এবং 3টে প্রশ্নের মধ্যে বিগত বছরের প্রশ্নগুলো যদি চর্চা করা হয়, প্রত্যেক বছরই আমরা দেখতে পারি একটা করে প্যারাগ্রাফ এবং একটা করে লেটার কিন্তু কমন, এটা আসেই। তার পাশাপাশি থার্ড কোয়েশ্চেনের জন্য বিভিন্ন বছর বিভিন্ন কিছু ঘুরিয়ে ফিরিয়ে আসে, কোনো বছর দেখা যাচ্ছে স্টোরি এসছে, কোনো বছর নোটিশ এসছে, কোনো বছর রিপোর্ট এসছে, এরকমটা ঘুরিয়ে ফিরিয়ে থাকে। তো 2017 সালের প্রশ্নপত্রের দিকে যদি আমরা তাকাই, 2017 সালে কিন্তু একটা স্টোরি এসেছিল, একটা পার্সোনাল লেটার এসেছিল এবং একটা প্রসেসিং এসেছিল। এবছরে আশা করা যায় যে এগুলোর থেকে বেরিয়ে একটু নতুন টাইপের কিছু প্রশ্নপত্র আসবে। কীরকম, প্যারাগ্রাফ একটা আসতে পারে, এবং লেটারের ক্ষেত্রে আমি বলবো আজ পর্যন্ত কোনোদিন এডিটোরিয়াল লেটার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসেনি, কিন্তু তোমাদের যে নতুন বইটা করা হয়েছে, নতুন বইয়ের কিন্তু ফার্স্ট লেসনের মধ্যে এডিটোরিয়াল লেটার রয়েছে, অর্থাৎ এডিটোরিয়াল লেটার কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ম্যাটার হতেই পারে। ফলত এডিটোরিয়াল লেটারের দিকে তোমরা কিন্তু বিশেষ নজর দিয়ে যাবে, এবং এডিটোরিয়াল লেটারের পাশাপাশি সমস্ত ধরনের ফর্ম্যাল লেটার অবশ্যই ভালো করে দেখবে, যেগুলো আমরা নর্মালি হেডমাস্টারের কাছে শিখে থাকি, বা ধরো রেসপন্ডিং টু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, সেই টাইপের ফর্ম্যাল লেটারগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে। তোমরা বিভিন্ন ক্লাসে অবশ্যই করেছো সেগুলো, কিন্তু আরেকবার মাধ্যমিকের আগে চোখ বুলিয়ে যেও, নাহলে হয়তো পরীক্ষার হলে গিয়ে হাপিত টেস্ট করতে হবে, সেটা যেন না হয়। ফর্ম্যাল লেটার অবশ্যই পড়বে, তার পাশাপাশি একটু পার্সোনাল লেটারের ফর্ম্যাটগুলো ঠিকঠাক চোখ বুলিয়ে যাও, কয়েকটা পার্সোনাল লেটার একটু প্র্যাকটিস করে যাও, যেমন ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, এর ওপর পার্সোনাল লেটার হতে পারে, বা তোমার কোনো বন্ধু পরীক্ষায় সাফল্য লাভ করেছে তাকে তুমি কনগ্রাচুলেশন জানিয়ে তাকে একটা চিঠি লেখা, এই টাইপের লেটারগুলো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং থার্ড টপিকের জন্য তোমাদের বলছি, তোমরা এবছর প্রায় নিশ্চিন্ত থাকতে পারো যে হয় একটা নোটিশ না হয় একটা রিপোর্ট কিন্তু আসবেই, এটা একদম মাস্ট। গত বছর যেহেতু নোটিশ বা রিপোর্টের মধ্যে কিছু আসেনি, এবছর এই দুটো টপিকের যে কোনো একটা টপিক কিন্তু অবশ্যই আসবে, এটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে।
তো প্যারাগ্রাফের মধ্যে কোন কোন প্যারাগ্রাফগুলো একটু বেশি করে নজর দেবে? বাংলা জানো কন্যাশ্রীতে এইবার বিশেষ সম্মান পেয়েছে নেদারল্যান্ডস থেকে হেগ শহরে, তো কন্যাশ্রী এই মুহূর্তে কিন্তু একটা ভালো রকম আলোচনার বিষয়বস্তু। প্যারাগ্রাফের মধ্যে তোমরা কন্যাশ্রী প্রকল্পটা অবশ্যই করে যেও, এবং পথ নিরাপত্তার ওপর নতুন তো প্রকল্প লঞ্চ হয়েছে তোমরা জানো, সেফ ড্রাইভ সেভ লাইফ, সেটাও তোমরা ভালো করে দেখে যেও। এবং এই বছরটা সিস্টার নিবেদিতার 150তম জন্মবার্ষিকী আমরা পালন করলাম, তো তার উপরেও কিন্তু কোনো রিপোর্ট অবশ্যই আসতে পারে, সেটাও কিন্তু প্রস্তুত হয়ে যাও। সিস্টার নিবেদিতা একজন গুরুত্বপূর্ণ ফিগার, তো তার সম্পর্কেও কিন্তু রিপোর্ট আসতে পারে। এর পাশাপাশি নর্মাল টপিক যেগুলো আছে একদম সবসময় করা হয়, তোমরা প্র্যাকটিস করে থাকো, ইয়র বেস্ট ফ্রেন্ড বা ইয়র ফেভারিট সাবজেক্ট, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন বা এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, এই টাইপের যে টপিকগুলো জেনারেল প্যারাগ্রাফ যেগুলো আমরা বিভিন্ন সময় প্র্যাকটিস করে থাকি, সেইগুলো তোমরা ভালো করে দেখে যেও। আশা করাই যায় যে তোমরা হয়তো রাইটিং স্কিলটাও যে সমস্যাগুলো ওভারকাম করতে পারবে। রাইটিং স্কিলের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দিয়ে রাখি, যেই টপিকই তোমরা অ্যাটেন্ড করো সেই টপিকে দেখবে অবশ্যই কিছু পয়েন্টস দেওয়া থাকে। প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন বলে ফার্স্ট একটা পয়েন্ট থাকবে, তারপরে যে টপিকটা দিয়েছে সেই টপিকের ওপর দেখা যাচ্ছে তিনটে চারটে হিন্ট দিয়েছে, এবং একদম লাস্টে গিয়ে লেখা থাকে কনক্লুশন। তোমরা মাথায় রাখবে যে কোনো রাইটিং স্কিল যখন অ্যাটেন্ড করছো ওই পয়েন্টগুলোর ওপর কিন্তু পার্ট মার্কিং সবসময়ই থাকে, চেষ্টা করবে প্রত্যেকটা পয়েন্টকে অ্যাটেন্ড করা এবং প্রত্যেকটা পয়েন্টের ওপর মিনিমাম অন্তত দুটো করে সেন্টেন্স লেখা, তবেই দেখবে ওই পার্ট মার্কিংয়ের জোরেই কিন্তু তুমি রাইটিং স্কিল একটা ভালো নাম্বার তুলে নিয়ে আসতে পারবে। প্রত্যেকটা রাইটিংয়ের মধ্যেই পয়েন্টস দেওয়া থাকে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা অবশ্যই, এটা মন দিয়ে শুনবে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা অবশ্যই নিজেদের রাইটিংয়ের মধ্যে অ্যাপ্লাই করবে, তবেই ওই পার্ট মার্কিংয়ের জোরে তোমরা দেখবে রাইটিং স্কিলে যে একটা ভয়ভীতি থাকে আমি 30-এ কত পাবো না পাবো কে জানে, সেই জায়গাটা কিন্তু তোমরা মানে নিঃসন্দেহে ওভারকাম করতে পারবে। এবার তোমাদের বলি যে আরেকটা তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে স্যার আমাদের যে কোশ্চেন পেপার থাকে ইংরাজির ক্ষেত্রে কি আমরা এক্সট্রা শিট নিতে পারবো, এরকম একটা ধোঁয়াশা থেকে যায়, কোনো একটা প্রশ্ন আমি ভুল লিখলাম সেইটাকে আমি কেটে একটু ঠিক করার সুযোগ পাবো, এই প্রশ্নটা মনের মধ্যে থেকে যায়। বা সাপোজ রাইটিং স্কিলের জন্য দুটো করে পেজ দেওয়া থাকে, পার রাইটিং স্কিল প্যারাগ্রাফ লেখার জন্য দুটো পেজ, তারপর তোমার যে কোনোটাই লেটার আসুক বা রিপোর্ট বা নোটিশ যেটাই আসুক দুটো করে পেজ দেওয়া থাকে, কিন্তু এমন একটা ব্যাপার দেখা গেলো যে আমি প্যারাগ্রাফটা আমার হাতের লেখাটা একটু বড়, আমি যে প্যারাগ্রাফটা লিখতে যাচ্ছি সেটা আমার দু পেজের মধ্যেও আটছে না, আমার আরেকটু লেখার ইচ্ছা, তখন কি আমি এক্সট্রা পেজ নিতে পারবো? নিঃসন্দেহে নিতে পারো। তোমাদের পরীক্ষার কেন্দ্রে যিনি ইনভিজিলেটর থাকবেন তার কাছে তুমি বলবে, তিনি তোমায় পেজ সাপ্লাই দেবেন, এবং তোমার পরীক্ষা শেষে তুমি পেজটা এই মেইন শিটের শেষে সুতো দিয়ে জুড়ে দেবে, নিঃসন্দেহে পেজ নিতে পারো। আর প্রথম দিকের যে প্রশ্নগুলো থাকে সিন আনসিনের ক্ষেত্রে প্রশ্ন, সেখানে কোনোটা হয়তো ভুল হয়ে গেল, ইংরাজির এটাই সবচেয়ে বড় সমস্যা, ভুল হয়ে গেলে আর কেটে যে নতুন করে লিখবো সেই জায়গার প্রশ্নপত্রের মধ্যে থাকে না, সেক্ষেত্রেও তোমরা চেষ্টা করবে প্রথম নেই যে এক্সট্রা পেজ নিতে পারবো, এই ফ্রি মাইন্ডে না গিয়ে একটু ধীরে সুস্থে প্রশ্নটা ভালো করে পড়ে কী জানতে চেয়েছে সেটা ভালো করে বুঝে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সব কিছু সত্ত্বেও আমার বাই চান্স ভুল হয়ে গেল, আমি কি তবে ভুল প্রশ্নের উত্তরটা দিয়ে আসবো? সেটা করবে না অবশ্যই, এক্সট্রা পেজ নিয়ে তুমি প্রশ্নের নাম্বার লিখে স্পষ্ট করে দেখিয়ে দেবে, এবং যেখানে তোমার প্রশ্নটা আটলো না কেটেছো সেখানে লিখে দেবে দ্য অ্যান্সার ইজ অন এক্সট্রা পেজ, সেই এক্সট্রা পেজে প্রশ্নের সঠিক নাম্বার দিয়ে সেখানে তুমি উত্তরটা অবশ্যই লিখতে পারো। আচ্ছা, প্রশ্নপত্র যখন সামনে রয়েছে কয়েকটা জিনিস দেখাই। প্রশ্নপত্রের শুরুতেই তোমরা দেখবে আমরা নর্মালি বাড়িতে যখন এমসিকিউ করি এমসিকিউ আমরা বক্স দেখি যে বক্সের মধ্যে টিক দিয়ে দিলাম, কিন্তু মাধ্যমিকে 2017 সালে প্রশ্নপত্র কিন্তু বক্স দেয়নি। এখানে তোমরা দেখো এমসিকিউ এর জন্য যে অপশানগুলো দেওয়া রয়েছে এই একটা প্রশ্ন দিয়ে চারখানা অপশান দিয়েছে এবং নিচে একটা দাগ দেওয়া রয়েছে। এবার অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে আমাদের কি পূর্ণ বাক্যে তবে উত্তরটা লিখতে হবে? তোমার হাতে সময় থাকলে তুমি পূর্ণ বাক্যে লিখতেই পারো, সেটা কোনো আপত্তির জায়গা নয়, কিন্তু পূর্ণ বাক্যে না লিখলেও চলবে, যেটা সঠিক উত্তরের অপশান। সাপোজ তোমার মনে হচ্ছে যে রোমান 2 নাম্বার উত্তরটা ঠিক, সেখানে তুমি কি করবে, এখানে অ্যান্সার বলে যে জায়গা আছে সেখানে তুমি রোমান 2 নাম্বারটা দিয়ে সঠিক উত্তর যেটা সেটা শুধুমাত্র টুকে দিলেই কিন্তু যথেষ্ট, পূর্ণ বাক্যে উত্তর না লিখলেও চলবে। প্রত্যেকটা এই 5খানা প্রশ্নেই তোমরা দেখতে পাচ্ছ একই রকমভাবে
কিছু উত্তরের অপশন অল্টারনেটিভস দেওয়া রয়েছে এবং তার নিচে অ্যান্সার বলে একটা দাগ দেওয়া রয়েছে। ওখানে শুধুমাত্র তুমি অ্যান্সারের অপশানটা লিখবে, লিখে সঠিক উত্তর যেটা সেটা লিখে দেবে, তবেই হবে। এইবার তো লুজ পেজ নিয়ে যে সমস্যাটা ছিল সেটা নিয়ে বললাম। সর্বোপরি তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে তো আলোচনা হলোই। এবার তোমরা যেটা মাথায় রাখবে যে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা বলা হয়, সেটা তোমাদের মধ্যে একটা ভিতরে একটা চাপের সৃষ্টি করে, কিন্তু কোনো রকম টেনশন তোমরা ফিল করবে না। জীবনে অনেক পরীক্ষা দিয়েছো, স্কুলে একের পর এক অ্যানুয়াল পরীক্ষা দিয়েছো, এটা আরেকটা যে কোনো অ্যানুয়াল পরীক্ষার মতনই ধরে নাও। জীবনে অনেক পরীক্ষা দিতে হবে আরও, এটা জাস্ট তার সূত্রপাত। তো অন্য স্কুলে দিতে হবে এই যা ব্যাপার, এর থেকে বেশি কিছু নয়। সেখানে যাবে, নিঃসন্দেহে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি তোমার বিদ্যালয়ের শিক্ষকের মতনই। আমি অনেক কিছু বললাম, বলার পরেও যদি কোথাও বুঝতে না পারো, তোমার কোনো একটা প্রশ্নের উত্তর করতে গিয়ে মনে হচ্ছে আমি এটা এইভাবে করবো না সেইভাবে করলে ভালো হয়, বা আমি নাম রোল নাম্বারটা কীভাবে লিখতে হবে একবার একটু জেনে নিই, নিঃসন্দেহে ইনভিজিলেটরের সাথে কথা বলবে, তিনি তোমায় হেল্প করবেন। তিনি তোমার স্কুলের শিক্ষকের মতনই, তিনি নিঃসন্দেহে তোমায় হেল্প করবেন। ফলত পরীক্ষার হলে কোনো রকম অসুবিধা বোধ করলেই ইনভিজিলেটরকে জানাবে। আর মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা ভেবে খুব চাপ নিজের মধ্যে অযথা বাড়াবে না। অন্য 8-10টা পরীক্ষার মতনই এটা একটা পরীক্ষা, এইভাবেই ভাবো এবং শান্ত মাথায় চেষ্টা করো, যেভাবে বললাম পরপর সেকশন অনুযায়ী উত্তরগুলো করার চেষ্টা করো। দেখবে তোমরা নিঃসন্দেহে সাফল্য পাবে। এবং আরও একবার তোমাদের সকলের প্রতি আমার শুভকামনা জানিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি, এবং একই সাথে বেঙ্গল লাইফ চ্যানেলকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার কথা ভেবেছে। নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে।